So guys, আমরা এইমতে লিসু বাগানে আসছি। So লিসু বাগানে আসার পরে আমাদের সূর্যের অবস্থা দেখেন কি অবস্থা করে ফেলছে চারিদিকে। So আকাশের অবস্থা ম্যাক রয়েছে, গাছপালাগুলো হাওয়া বাতাস একটু কম আছে এখন, তো রোদ বেশি হচ্ছে, 33 ডিগ্রি সেলসিয়াস পড়েছে। তো বেসিক্যালি আমরা লিচু বাগান ভিজিট করতে আসছি। সো লিচু বাগান ভিজিট করতে আসছি, অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমার কাকার বাগান, আর কাকার ছেলের সাথে আসছি আমি, মানে আমার ভাই। তো আমার ভাইয়ের সাথে আসছি ওদের বাগান দেখতে, ও নিয়ে আসছে আমাকে দেখার জন্য। তো লিচু বাগান অ্যাকচুয়ালি দেখতে অনেক ভালোই লাগে, আর আর হচ্ছে যদি খাইতে ইচ্ছা করে ছিঁড়ে তো খাওয়া যাচ্ছে, কোনো ব্যাপার না আমাদের ঘরের ইয়া। তো তো বেসিক্যালি হচ্ছে কি বাগান আছে সব দিকে, তো লিচু বাগান আছে, নিচের দিকেগুলাও ভালো, তো ওই দিকে হচ্ছে কি আরও ভালো লিচু আছে। তো ওখানে হচ্ছে চায়না থ্রি লিচু আছে, তো এগুলো হচ্ছে কি চায়না টু, আর সামনে এগুলো হচ্ছে কি সামনের দিকে, তো আর মানুষ আসা যাওয়া করে অবশ্যই কাজ ছাইড়ে দেয় এই সুযোগে যাওয়ার সময় কিছু কিছু নিয়ে যায় হয়তো, তো এরকম নিয়ে যেতেই পারে, কোনো ব্যাপার না। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি আমাদের ঘুরে অনেক মজা লাগতেছে, বাট রোদ তার কথা আর কি বলবো, রোদ খুব সুন্দর, রোদ করা যাচ্ছে না। তো এখানে লিচু বাগান আছে, লিচু গাছগুলো অনেক বড় বড় হয়েছে, মেবি 7-8 বছর হবে এগুলো পুরনো। একটু কম দেখা যাচ্ছে লিচু, বাট আছে, কম বলতে বাট আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন লিচু। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটা পাহাড়ের উপরে আসছি, তো এখানে হচ্ছে কি একটা এটা মনোগর বলা হয়। তো বেসিক্যালি এখানে একটা ছেলে বসে আছে, তো মেবি ফোনে কাজ করতেছে, তো হ্যাঁ বাতাসের মধ্যে বসে আছে, তো অনেক সুন্দর দেখাচ্ছে। সো গাইস ব্যাকগ্রাউন্ড, সো গাইস বেসিক্যালি কথা হচ্ছে আমরা এখন বর্তমানে লিচু বাগানে আসছি, এইটার নাম অলরেডি অন্য কিছু আছে, বাট এটা হচ্ছে কি একটা লিচুর বাগান আর কি। লিচুর বাগানে আমরা আসছি, এখানে কাঁঠাল গাছও আছে, কাঁঠাল গাছ। হ্যালো গাইস, আমি এই মুহূর্তে একটা লিচু বাগানের মনোগরে আসছি। তো গাইস এখানে মনোগরটি তৈরি করা হয়েছে বাঁশ আর গাছ দিয়ে, আর উপরে টিন আছে, তো নিচেরটা এভাবে তৈরি করা হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে কি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এই মনোগরটা। তো চারদিকে দেখতে পাচ্ছি গাছপালা আছে। দেন গাইস ফাইনালি হচ্ছে কি আমরা দরজা দেখতে পেয়েছি মনোগরের। সো হ্যাঁ, এই ঘরটি বানানো হয়েছে হচ্ছে লিচু বাগান আছে, লিচু বাগান পাহারা দেওয়ার জন্য এই মনোগরটি বানানো হয়েছে। সো আশেপাশের চারিদিকে লিচু বাগান আছে, আর এখন হচ্ছে কি প্রচণ্ড রোদ, আর এই রোদে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো ব্যাকগ্রাউন্ড চারদিকে অনেক সুন্দর, আর হচ্ছে ওই যে জিজি পোকাগুলো দেখে সবসময়, ওদের শব্দ অনেকদিন পর শুনতেছি, অনেক মজাও লাগতেছে, ভালোও লাগতেছে। তো চারদিকে হচ্ছে কি লিচু গাছ আছে, বাগান তো বটে, তো লিচু গাছ তো থাকারই কথা। সো বেসিক্যালি হচ্ছে কি এই মনোগরটা আমার পছন্দ হয়েছে, আমি অনেকদিন পর একবার আসছি, সো এই মনোগরটা অনেক সুন্দর লাগছে আমার। তো আমরা হচ্ছে কি এখানে কিছু সময় কাটাইছিলাম, তো আমরা এখন জাস্ট একটু ভিজিটিং করতেছি বাকি অন্যদিকে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছের অবস্থা কি হয়ে গেছে, প্রচণ্ড রোদ, মেবি
33 degrees Celsius tapmatra poreche sejonno hocche ki onek gorom aske aske cha sob dikei gorom porteche brishti hoar sambhabona khub kom ar hocche chare dike ar okhane ekjon ghure berachhe to guys apnara bujhtei parben kon dhoroner rod porche ar এই রোদে অবস্থা খারাপ হয়ে যায় গাছটি অনেক সুন্দর দেখাচ্ছে আর আর আকাশের অবস্থা দেখেন অপরূপ সৌন্দর্য আকাশ নীল আকাশ নীল আকাশ হ্যাঁ সূর্যকেও দেখা যাচ্ছে সূর্য আছে গাছ সূর্যের দিকে একদমই তাকানো যাচ্ছে না প্রচণ্ড গরম চারিদিকে গরম আর গরম তবে ওয়েদারটা অনেক সুন্দর আছে সো আমরা হ্যালো গাইস এই মুহূর্তে আমি কিছু বাগানের মধ্যে আছি এবং হচ্ছে আমার কাছে এক বড় একটা লিচু গাছ আছে তো এখানে হচ্ছে কি লিচুগুলো একটু বড় বড় আছে আগের লিচুগুলো থেকে তো এখানে হচ্ছে কি চারিদিকে হচ্ছে কি গাছটাও বড় আছে সব লিচু আছে সো আপনারা চাইলেই খেতে পারবেন যদি আসতে পারেন তো পাবেন এটা অবশ্যই একটা দূরের জায়গায় তো এদিক থেকে কিন্তু এদিক থেকে কীরকম এদিকে সুন্দর সুন্দর এত কিউট কিউট খেতে খুব মজা হয় আমি খুশি আছি আর এটা তো চায়নাতু না চায়নাতু সবগুলো গাছ কিছু আরও গাছ আছে চকচক করতেছে লাল হয়ে গেছে তো খুব সুন্দর লাগতেছে লাগলে তো বুকিং করতে পারবে না না তো গাইস এখানে লিচু আছে লিচু বাগানে আসছি তো ঠিক আছে তো এখানে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড দেখেন পাহাড়ের মধ্যে চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় দেখা যায় নদীও দেখা যায় নদী বলতে পানি আর কি পানি পানি দেখা যায় তো এখানে আমরা এখনো লিচু বাগানের মধ্যেই আছি তো এটা কি গাছ বলে আমি তো জানি না তো এই যে আমাদের সামনে একটা গাছ আছে এটাকে দেখেন কি গাছ বলে তো সাতা গাছের মতো মানে সাতার মতো আছে আর কি তো গাইস এর মধ্যে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকমা ভাষায় বলে উদল গাছ সো এখান থেকে হচ্ছে কি দড়ি বানানো হয় আর এই গাছের চামড়া দিয়ে দড়ি বানানো হয় অনেক শক্ত শক্ত দড়ি হয় বাট এগুলো হচ্ছে চুগাতে হয় চুগালে আর অনেক জায়গায় ইউজ করা যায় খুব উপকারী একটা গাছ সো এই গাছগুলো হচ্ছে কি সাধারণত শহরে দেখা যায় না সো এরকম গাছ তো খুলনাতে আমি যখন ছিলাম এরকম গাছ ছিল না বাট এখানে রাঙামাটিতে আছে চিটাগং এর মধ্যে পাওয়া যাবে মেবি আর সিলেতে পাওয়া যেতে পারে যেদিকে পাহাড় অঞ্চল আছে আর কি তো এদিকে গাছটা অনেক উপকারী গাছ বাট এখানে হচ্ছে কি সো গাইস আমি আরেকটা গাছ দেখলাম সামনে সো এটা হচ্ছে কি আমলকি গাছ আর বুঝতেই পারছেন পাহাড়ের মধ্যে অনেক কিছুই পাওয়া যায় সেগুলো দেখার মতোই হয় তো বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে কি আমলকি গাছ তো আমলকির টাইম হয় নাই বাট আর দেখেন চারিদিকে হচ্ছে সেগুন গাছ লাগানো আছে আর সেগুন গাছ হচ্ছে ধীরে ধীরে বড় হতে থাকবে তো এই সামনেগুলো অনেকগুলা বড়ই হয়েছে তো সো গাইস আমাদের ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন গাছটা পাতা টাতা সব পড়ে গেছে সো আকাশের অবস্থা হচ্ছে কি মেঘলা হয়ে গেছে হয়তো বৃষ্টি হতে পারে সো আমরা অ্যাবসলিউটলি ঘুরে বেড়াচ্ছি চারদিকে সেগুন গাছ আছে সেগুন গাছ লাগানো আছে সো দেখতেই পাচ্ছেন এদিকে একটা রাস্তা আছে সামনে দুটো ঘর আছে মাত্র আর
এখানে হচ্ছে কি 6 জন থাকে দুটো ফ্যামিলি আছে 6 জন 3 জন 3 জন করে দুই ফ্যামিলিতে তো गाइस আর হচ্ছে আমরা এখন সামনে এগোচ্ছি ওখান থেকে ভিজিট করে আসলাম দেখে আসলাম ভালো লাগছে আর হচ্ছে এখন রোদ কমছে বাতাস আসছে অনেক মজা হচ্ছে তো রাস্তাটা খুবই সুন্দর নির্জন রাস্তা হাঁটতে মজা লাগে তো বেসিক্যালি হচ্ছে চারিদিকে সেগুন গাছ খুব ভালো লাগে প্রকৃতি সো গাইস এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা আরেকটা মনোগর আছে ওর মধ্যে অনেক দূরে আছে সো দেখতেই পাচ্ছেন খুব কিউটি একটা মনোগর তৈরি করা হয়েছে সো এখানে হচ্ছে কি পাহারা দেওয়ার জন্য অনেক কিছু লাগানো হয় এখানে হলুদ আদা আনারস আর কি অনেক অনেক কিছু আম বাগান লিচু বাগান প্রত্যেকটা জিনিসই হচ্ছে অনেক কিছু চাষ করা হয় সো ওখানে হচ্ছে কি পাহারা দেওয়া হয় খুবই সুন্দর একটা মনোগর তৈরি করা হয়েছে চারিদিক থেকে বাতাস আসে খুব সুন্দর লাগে সো আমরা আরেকটা জিনিস দেখা পেলাম এটা কি ফুল আমি জানি না কি নাম জানি বলে এটা খুব সুন্দর একটা ফুল তো এখানে কালারটা ক্লিয়ার করে আসতেছে না খুব সুন্দর একটা ফুল এটা দেখতে পারি হ্যালো গাইস ফাইনালি আমরা লিচু বাগান দেখার পরে আমরা ফাইনালি এখন পৌঁছাতে যাচ্ছি এই আমাদের বাড়িতে রওনা দিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়িতে পৌঁছাই যাব তো কয়েক মিনিট লাগতে পারে কয়েক মিনিট মেবি তো গাইস ফাইনালি হচ্ছে কি এই পাহাড়ের উপরে দুটো বটগাছ আছে এখানে সবাই হচ্ছে কি যখন ক্লান্ত হবে এখানে রেস্ট নেয় হাওয়া বাতাস এখানে খুব সুন্দর আছে তো অনেক সুন্দর এখানে ওয়েদার দুটো বটগাছ আছে এই দুটো বটগাছ সবাইকে অনেক ফিলিংস ভালো করিয়ে দেয় তো আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে পাহাড়ের পর পাহাড় আছে বাট আজকে হচ্ছে কি আকাশের অবস্থা একটু মেঘলা থাকার কারণে কিছু বৃষ্টি হচ্ছে একদিকে বৃষ্টি হচ্ছে আবার আরেকদিকে বৃষ্টি হচ্ছে না সেই জিনিসটা আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি তো আমাদের এখানে কিছুটা বৃষ্টি হচ্ছে আবার অন্য জায়গায় রোদ আছে সো ভেরি ফানি তো এখানে হচ্ছে কি ওয়েদারটা ভালো লাগতেছে বাট ভিডিওতে ভালো একটা কোয়ালিটি আসতেছে না সেজন্য এখানে একটু সমস্যা হচ্ছে তো আমরা ফাইনালি কিছুক্ষণ পর পৌঁছাই যাবো বাতাস আসতেছে অনেক সুন্দর একটা ফিলিংস আসতেছে সো গাইস এই রাস্তা দিয়ে আমরা যাব সো আমরা হচ্ছে এখানে আসলাম সো এখান থেকে ফিলিংসটা সেই লেভেলের হাওয়া বাতাস হয় আর নিচের দিকে হচ্ছে কি জমি আসে আর ওখানে হচ্ছে কি ধান লাগানো হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে আর হাওয়া বাতাস বইছে খুব মজা লাগতেছে আর আমরা এই মুহূর্তে এখানে আসি বটগাছের তলায় আর খুব সুন্দর সুন্দর হ্যাঁ বৃষ্টি হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ওয়েদার আর হাওয়া বাতাস বইছে সো আপনারা আকাশের অবস্থা একটু দেখতে পারেন আকাশ অনেক সুন্দর একটা ওয়েদার দিচ্ছে হাওয়া বাতাস আসতেছে সো গাইস ফিলিংটা অনেক মজা হচ্ছে সো এখানে হচ্ছে কি সবকিছু গোল্লা হয়ে যাচ্ছে আর কি সবকিছু ভিজিয়ে দিচ্ছে সো গাইস আমরা একটু পরে বাড়ি চলে যাবো এখানে ব্লগটা কমপ্লিট করলাম গাইস